আনন্দ, এই আনন্দই তো সবার মধ্যে চাই। তাই আজ আমরা বেরিয়ে পড়লাম নতুন এক ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমরা আজ যাচ্ছি হাওড়া জেলার পানিস্তার সমতাবেরা গ্রাম বা দেউলটি। আপনারা নাম শুনেই থাকবেন। নতুন নতুন আমাদের ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। করোনার ভয় জয় করে আমরা আবার নতুন করে এই ভ্রমণে যোগদান করলাম সবাই একত্রে। তাই সকাল সকাল হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে চললাম দেউলটির পথে। ট্রেন অনেক আছে হাওড়া থেকে। এখানে মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল সব ট্রেনই দেউলটির উপর দিয়ে যায়। তাই যে কোনো একটিতে চড়ে বসলাম। ফাঁকা মাঠ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এবং অবশেষে এসে পৌঁছালাম দেউলটি স্টেশন। এখান থেকে আমরা যাব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি শরৎকুটি। আমরা নেমে স্টেশন থেকে টোটো ধরে এগিয়ে চললাম শরৎকুটির দিকে। রাস্তা খুবই ভালো, মোটামুটি 3 কিলোমিটার দূরত্ব স্টেশন থেকে এই শরৎকুটি। স্টেশনের সামনে থেকেই টোটো বা অটো পাওয়া যায়, বা আপনারা চাইলে একটু এগিয়ে গিয়ে রোড থেকে আপনারা টোটো ধরতে পারেন, একটু কম পয়সায় হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শরৎকুটি। আমরা যেদিন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, চারিদিকে গাড়ি লাগানো, সুন্দর ফুলের গেটের এক প্রান্তে মহেশের শেষ কটি লাইন এবং অপর প্রান্তে সংসারের কিছু কথা লেখা আছে। 2007 সালে এটি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ বিল্ডিংয়ের ঘোষণা হয়। যদিও এই বাড়িটি ব্যক্তিগত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইপো, 1925 সালে তৈরি হয়েছিল এই বাড়ি। কড়িবর্গা চুন সুটকি দিয়ে তৈরি এই বাড়ি, খুবই অপূর্ব। দূরে ওই খাঁচার মতন অংশটি দেখা যাচ্ছে সবুজ, সেখানে ময়ূর পুষতেন। এই জায়গাটিতে ময়ূর থাকত। 1925 সালে এই বাড়ি তৈরি হলেও তিনি 1926 থেকে 1938 এই পর্যন্ত এই বাড়িতে থাকতেন। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বাড়িতেই তিনি লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা, এছাড়াও অবশেষে লিখেছিলেন বিপ্রদাস। চারিদিকে বাগানযুক্ত এই বাড়িটি খুবই অপূর্ব। এই ঘরে তার ব্যবহৃত সব কিছু জিনিসপত্রই রাখা আছে। এই জানলা দিয়ে তিনি রূপনারায়ণের দিকে তাকিয়ে বিভিন্ন কাব্য লিখেছিলেন। সেই দূরে আছে রূপনারায়ণ নদী, আমরা সেখানেও যাব, আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন। উপর থেকে এই টিনের চালে ধানের গোড়াটি আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে বারান্দা বিশিষ্ট ঘরটি খুব সুন্দর দেখতে। বাড়ির সামনে একটি স্ট্যাচুও করা আছে তার। এছাড়াও এই বাড়িতে তাহার এবং তার স্ত্রী সমাধিও করা আছে। সবুজে সবুজ ঘেরা বাড়িটি খুবই অপূর্ব।
তোমার বডি দারুণ আছে লকডাউনের পর মহিত করোনার পরে আমরা যে উঠে এসে আবার ঘুরতে আসছি যে কেমন লাগে করোনার পরে বলো মজা করতে করতে আমরা শরৎকুটির পাশ দিয়ে চলে এলাম রূপনারায়ণের তীরে। খুবই অপূর্ব দৃশ্য, মধ্যিখানে নদীর চড়া পড়ে গেছে, অনেক বড় এখানে। এই সুন্দর পরিবেশে থাকতে থাকতে কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না। এখন রূপনারায়ণ খুবই শান্ত, মন না চাইলেও সময় ঘুরেই চলেছে। তাই আমরা এখানে আর বেশিক্ষণ না থেকে আমাদের দ্বিতীয় গন্তব্য খিরাইয়ের দিকে রওনা দিলাম। কোলাঘাট টপকে আমরা খিরাইয়ের দিকে এগিয়ে চললাম। এবার আমরা যাব খিরাই, আ ফুলের উপত্যকা নামে পরিচিত। কোলাঘাট টপকে পাশ করার পরের স্টেশনে খিরাই। ব্রিজ টপকাতে টপকাতে আমরা এগিয়ে চলেছি খিরাইয়ের দিকে, ততই মন ব্যাকুল। অবশেষে আমরা এসে পৌঁছালাম খিরাই, ফুলের উপত্যকা। এই স্টেশন থেকে এই সামনের দিকে সোজা 3 নম্বর লাইনের দিকে গিয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে আমাদের ফুল চাষের জায়গায় যেতে হবে। একটু সাবধানেই চলা ভালো, এখানে রাস্তা নেই, উঁচু নিচু স্লিপার ফেলা আছে এবং পাথরও আছে লাইনে। অসংখ্য লোক হেঁটে হেঁটে যাচ্ছে। খিরাই এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, এই পথ দিয়ে হেঁটে চলতে হবে এবং একটু ভয়ও আছে কারণ লাইন দিয়ে সবসময় ট্রেন অনবরত চলছে, তাই একটু সাবধানে যাওয়া ভালো। আমরা আস্তে আস্তে এই মাটির রাস্তা দিয়ে চললাম ফুলের উপত্যকার দিকে। দুদিকেই ফুলের চাষ হয়, কিন্তু কাঁসাই নদীর কাছে অনেক চাষ হয়। এটি হচ্ছে কাঁসাই নদীর ব্রিজ, এখান থেকে আমাদের আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে ফুলের চাষের জমির দিকে। খুব খাড়াই সিঁড়ি, এখানে অনেক পিকনিকও করছে, অসাধারণ পরিবেশ। আপনারা ভিডিওর মাধ্যমে ভার্চুয়ালি মজা নিন এই ফুলে, যেখানেই তাকানো যায় ফুল আর ফুল। চন্দ্রমল্লিকা গাঁদার চাষ, একটা কথা ভুলে রাখা দরকার, অসংখ্য লোক এসে এখানে ফুল নষ্ট করছে। আপনারা দেখুন কিন্তু অন্যের ক্ষতি করবেন না, চাষিরা অনেক কষ্ট করে এই ফুল চাষ করে, তাই আপনার আনন্দ অন্য কারোর দুঃখ না হয়ে ওঠে, এটি মনে রাখুন। এবং এখানে নোংরা করিবেন না, অনেকে খাবার দাবার এনে খাচ্ছে এবং এই জমিতে ফেলছেন। চাষিরা অনেক কষ্ট করে এই ফুল চাষ করে। যেখানেই তাকানো যায় ফুল আর ফুল, এখানে চাষিরা নিজেরাই ফুল বিক্রি করে, আপনারা চাইলে কিনতে পারবেন, খুবই অল্প দামে এখানে ফুল বিক্রি হয়। ফুলের সাম্রাজ্য দেখতে দেখতে এখানে কখন সময় কেটে যায় তা আপনি বুঝতেই পারবেন না।
সেখানেই দেখানো যায় ফুল আর ফুল। Thank you.